বেলাল ভাই আরব আমিরাত থেকে প্রশ্ন করেছেন একটি দীর্ঘ আলোচনার সূত্রের একটি প্রশ্ন আর তা হল যে বিভিন্ন দলে বিভক্ত হওয়া অর্থাৎ সত্য জামাত হিসেবে বা যারা সহি মানহাজের অনুসারী বা সহি হাদিসকে যারা মানেন আহলে হাদিসদের মধ্যেও অনেকগুলো দল উপদল তো কেউ প্রশ্ন করেছে আপনাকে যে তারা যদি সত্যই হয়ে থাকে তাহলে তারা এত বিভক্ত কেন এ প্রসঙ্গে জানতে চেয়েছেন যে আসলে এর উত্তর কি হতে পারে জবাবিল্লাহ তাফিক করান এবং হাদিসের বিভিন্ন বিষয়ে একই হাদিসের বিভিন্ন অর্থ অথবা করানুল কারিমের একটি আয়াতেরই তেরি বিভিন্ন অর্থ এবং সেই অর্থ অনুযায়ী ব্যাখ্যা আর তার দ্বারা মতের বিপরীত হওয়া এটি নূতন কিছু নয় বরং এটি সাহাবাইকে রাম রেদানুল্লাহ কাল আলহিম আজ দের কালেও এটি ছিল মূল যে বিষয়টি আর তা হল যে মূল বিষয় এক তাও হেদের বিষয় সকলে এক আমরা এখানে হানাফি সাফি হাম্বলি মালিকি কোনোই ভেদাভেদ নেই কি আহলে হাদিস আর কি আহলে কোরআন আহলে সুন্নতল জামায়াত সব আমাদেরকে আকিদা এবং বিশ্বাসে এক এবং অভিন্ন আমরা আছি এটা আমি মনে করি আর সেই অনুযায়ী আমাদেরকে মানতে হবে ইমান তাদের মতোই আনতে হবে যেভাবে করে সাহাবাইকে রাম তারা এনেছিলেন আল্লাহ তালা বলেন কামা আমানা না সুমিন কব তাদের মতো ইমান আনাও যারা পূর্ববর্তীতে ইমান এনেছে মানে সাহাবাইকে কেরাম বিভিন্ন মাসালাতে বিশেষ করে মেরাজের মাসালাতে। আলাতে মিরাসের মাসালাতে মেরাজের মাসালাতে হজরতে আয়েশা সিদ্দিকা হদি আল্লাহ তাল আনহা এবং হজরতে আব্বাস রদি আল্লাহ তালহুর মত পার্থক্য দেখা যায় মিরাসের মাসালাতে হজরতে আবু বকর সিদ্দিক এবং হজরতে ফাতে রদি আল্লাহ তাল আনহা তাদের মতবিরোধ দেখা যায় এবং অনেকগুলো বিষয় যেমন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের বিভিন্ন কৌলকেও কেন্দ্র করে সাহাবাই কেরাম বিভিন্ন মতামত প্রকাশ করেছেন এবং কল এবং ফেল দ্বারা তারা সেটা বাস্তবায়ন করেছেন যেমন সুরুল্লাহ সাল্লাম একবার তিনি বনুকুরায় গোত্রের দিকে গেলেন এবং সাহবাদেরকে বললেন যে তোমরা বনুকুরায় যাতে আসো এবং বনুকুরায় যাতে এসেই আসরের নামাজ পড়বা বা কেউ নামাজ পড়বে না যতক্ষণ পর্যন্ত বনুকুরায় যাতে না আসো তো এমন একটা কথাকে সাহাবাহিকেরাম ভিন্ন ভিন্ন অর্থ করেছেন সাহাবাদের একটি জামাত রওনা হয়েছিল পথের মধ্যে সন্ধ্যা হয়ে যাইতেছিল কিছু সাহাবাহিকেরাম তারা নামাজ পড়লেন যেহেতু নবীজির উদ্দেশ্য ছিল যে তাড়াতাড়ি আসো যাতে। এদিকে তাদের মধ্যে দ্বিমত দেখা দিল কেউ নামাজ পড়লো আর কেউ পড়লো না কেউ পড়লো কেউ বললো যে না আমরা নামাজ পড়বো না বরং আমরা বনুকুরাইজাতে গিয়েই হোক না আসর সূর্য ডুবে যাক তবু আমরা আসরে নামাজ পড়বো না যতক্ষণ পর্যন্ত বনুকুরাইজা গোতরাতে গিয়ে আমরা না পৌঁছব আর কিছু সাহাবাহিক নাম তারা মনে করলেন যে সূর্য ডুবে যাইতে আশ্রয় নামাজটা পড়ে নেই আর নবীজির অর্থকে তারা মনে করেছেন যে বনুকুরায় যাতে তাড়াতাড়ি যাওয়াটাই হইল মূল উদ্দেশ্য সুতরাং আমাদের সময় নামাজটা পড়ে নেই তো যখন এটি দুটি মতামত যখন নবীজির কাছে উল্লেখ করা হল যে আপনি তো বলেছিলেন যে বনুকুরায় যাতে না আসা পর্যন্ত আশ্রয় নামাজ পড়িও না তো এর মধ্যে সূর্য অস্ত গেছে বিধায় কিছু সাহাবি তারা নামাজ আদায় করেছেন আর কিছু নামাজ আদায় করেনি রসুল্লাহ সাল্লাই সাল্লাম উভয় কি উভয়ের এই মতামত উভয়ের এই ফ্যাল আর কওলকে তিনি তিরস্কার করেননি বরং তাদেরকে বলেছেন হিলাহুমা আল আলাল হক তোমরা উভয়ই সত্যের উপরে আসো তাহলে মূল বিষয় তো তো এক আমরা সকলেই আমরা এক কিন্তু মাস বুজার ক্ষেত্রে হয়তোবা একটি আফজল এটি তার থেকে আরও উত্তম অথবা একটি রাজেহ মার অথবা আফবল মাফদুল এতটুকুই যেমন কিছুদিন আগে এক ভাই প্রশ্ন করলেন ছয় তাকবির ঈদের সালাত নিয়ে কেউ বলেছেন চার তাকবির নিয়ে কেউ বলেছেন বারো তাকবির সালাত তো এই যে মতামত বিভিন্ন মত বিভিন্ন হাদিস থেকে তো এটি মূলত আসলে এমন নয় যে তারা বিভ্রান্ত বা তারা দলে দলে বিদলে উপভোক্ত না আসলে মূলত এটি হলো উত্তম কোনটি উত্তম আফবাল মফদুলের বিষয় তো এই মতামত থাকবেই হয়তো বা কেউ বুঝেছে এমন একটি কথা একটি হাদিস থেকে হয়তো বা কেউ এই অর্থ নিয়েছে কেউ হয়তো বন্য অর্থ নিয়েছে কারণ বিষয়টি যখন অস্পষ্ট থাকে তখন বিভিন্ন অর্থই নেওয়া যেতে পারে হতে পারে হয়তো বা কেউ এই অর্থ হাদিস থেকে বুঝেছে এক রকমের অন্য ইমাম বুঝেছে অন্য রকমের তো এই জাতীয় মশাবা বা এগুলো ছিল এগুলো থাকবে তো এর দ্বারা মূলত আসলে বিভক্ত নয় বরং এটাকে বলা যেতে পারে যে আফদল মাফজুলের বিষয় তার মানে হল যে এটি উত্তম বারো তাকবীরের আদায় করা উত্তম বেশি বর্ণনা পাওয়া যায় বাকি ছয় তাকবীরেও যদি ঈদের সালাত আদায় করে হবে সুতরাং এই আফদল মাফজুলের বিষয় এটাকে কেন্দ্র করে যারা মনে করেন যে মনে হয় এত এই দল এত বিভক্ত কেন এই আহলে হাদিসটা এত বিভক্ত কেন হানাফির এত বিভক্ত কেন সাফির এত বিভক্ত কেন এই যে বিভক্ত আসলে মূল এ বিভক্ত নয় এটি হলো যে কিছু হাদিসের বুঝার ক্ষেত্রে এক একজন এক রকম অর্থ নিয়েছেন বাকি মূল কাঠামোতে দিনি মানহাজে আকিদা বিশ্বাসে এক এবং একক সুতরাং এই ক্ষেত্রে যিনি যেমন করে বুঝেছেন তিনি তেমন করে ব্যক্ত করেছেন এই ক্ষেত্রে নিয়ম হল যে উভয়ের দলিল শ্রবণ করা উভয়ের দলিল শ্রবণের মাধ্যমে হয়তো বা আপনি বুঝতে পারবেন যে কোনটি উত্তম হবে অথবা কমপক্ষে পক্ষে পাঁচজন আলেমকে জিজ্ঞেস করবেন যে হাদিস তো এভাবে এই কিতাবে পেয়েছি এমন অমুক কিতাবে পেয়েছি এমন যদি আপনার নিজে বুঝে না আসে তাহলে কমপক্ষে পাঁচজন আলেমকে জিজ্ঞেস করবেন যে এই ক্ষেত্রে কোনটি উত্তম মেনে নেওয়া যেতে পারে সেই আলেমের কথা এবং কিতাবের বর্ণনা আর সাথে আছে আপনার মুফতি নামক বিবেক এ তিনটির সমন্বয়ে আপনি এক সময় বুঝে ফেলবেন যে আসলে তো বিষয়ে তাদেরও দলিল আছে আমাদেরও দলিল আছে দলিল দলিলের ক্ষেত্রে হয়তো বা বুঝার ক্ষেত্রে অথবা বেশি বর্ণনা ক্ষেত্রে এই কাজটি করলে উত্তম হবে একটি বাজারে মনে করুন কয়েকটি রাস্তা আছে যে কোনো রাস্তা দিয়ে আপনি ওই বাজারটায় পৌঁছতে পারবেন কোনো একটা রাস্তা আছে মনে করুন যে হেঁটে যেতে হবে গাড়িতে যেতে পারবেন না কোনো একটা রাস্তা আছে ঢালাইয়ের রাস্তা কোন একটা রাস্তায় হয়তো বা কাদা আছে কিন্তু যে কোনো রাস্তা দিয়ে আসেন না কেন আপনি টুয়ার্ড সেটি সিটি আপনি সিটিতে আসতে পারবেন বাজারে আসতে পারবেন হ্যাডিং টু সিটি কিন্তু আপনার হয়তো একটি উত্তম আরেকটি একটি হয়তো বা তার থেকে একটু কম এমনই হতে পারে বাকি উদ্দেশ্য আর মানহাজ আমাদের এক এবং অভিন্ন আল্লাহর সন্তুষ্টি এবং আমরা সুলুল্লাহ সাল্লাহ সাল্লামের অনুসরণ এই কথাটি কে না স্বীকার করে সবাই স্বীকার করে তাহলে যিনি স্বীকার করে হয়তো বা তার বুঝ আর আমার বুঝ আলাদা আলাদা হয়ে যেতে পারে তো এই নিয়ে দ্বন্দ্ব নয় বরং এই ক্ষেত্রে আমাদেরকে পড়াশোনা করতে হবে এবং এই দলিলগুলোর মধ্য থেকে যেটি উত্তম সেটি আমাদেরকে অনুসরণ করতে হবে আর যদি অন্য কি অন্যটা অনুসরণ করে করতে দেন অসুবিধা কি তাদেরও দলিল আছে তাদেরও যদি দলিল থাকে তারা সেটা অনুসরণ করবে সুরুল্লাহ সাল্লা সাল্লামের সাথে সাহাবাহীকে নাম চলতে গেলে কেউ কেউ রোজা রাখতেন সফররত অবস্থা কেউ রাখতেন না কিন্তু কখনো রোজাদার বিরোজাদেরকে আহ কটু দৃষ্টি দিয়ে দেখেনি যে তুমি রোজা রাখো নাই কেন এটা হলো দিনের প্রশস্ততা আমরা সংকীর্ণ করে দিয়েছি আমরা আমরা নিজেরাও সংকীর্ণ হৃদয় আর আমরা মনে করি আমি যেটা করতেছি এটাই সঠিক আর সব বেঠিক আমি শুধু মুসলমান আর সব কাফে সব মুসলিম তো এই বিষয়টি দীর্ঘ আলোচনার দাবি রাখে এ প্রসঙ্গে আমরা আলোচনাও করেছি এক্ষেত্রে কখনোই এমনটি ধারণা রাখবেন না প্রশস্ত রাখুন আমি যে দলিল পেয়েছি আমি সেই দলিল থেকে আমি এইভাবে আলোচনা করতেছি বা আমি এটা অনুসরণ করতেছি হয়তোবা ওই ওইভাবে অন্য দলিল পেয়েছে তার দায় দায়িত্ব আপনি মাথায় উঠিয়ে নেন কেন আমরা মূল বিশ্বাসে তো এক এবং একক এই ক্ষেত্রে তো আমরা কেউ ভিন্ন নয় তবে হ্যাঁ যদি শির্ক বেদাতের কথা আলাদা যদি কেউ শিখ বেদাতে লিপ্ত থাকে মাজার পূজা কবর এসে এগুলোতে স্পষ্ট শিরিক তাহলে তাদের সাথে আর কোনো একাত্মতা থাকবে না কারণ তাও হৃদয়ের ভিত্তির উপরে আমাদের একাত্মতা আশা করি উত্তর পেয়েছেন